বিশিব্রী খাকসানি উল চড়িলাম হাতিনি সিপিআইএম পার্টি হামানক ফিয়ক জাখা তাংশাল ফুঙ্গ হর কথুক সামুক সিদ্রা তাংনাই রক ফাই পার্টি হামানক নি বসকাংনি বানা তাই কংগ্রেস পার্টি হামানক নি বসকাংনি বানা তুবুই সগৈ রিখা লাহার কতর কক্তমা মানে পাতিমা থাই সগৈকা বিশালগড় থানা নি নাইমা থাংরক অবনতি ক্রাক শালক খুক হেঙ্গার চড়িলাম মন্ডল কাস্কো রাজকুমার দেবনাথ তাই সিপিআইএম নেতা পার্থ প্রতিম মজুমদার গতকালকে রাত্রে আনুমানিক সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে চৈলাম সিপিএম চৈলামের অঞ্চল অফিসের সামনে যে পতাকা লাগানো ছিল এই পতাকা এবং কংগ্রেস পার্টি অফিসের সামনে যে পতাকা ছিল এই পতাকায় ইয়ে করে তুলে এনে জাতীয় সড়কের মধ্যেই সেখানে পুড়িয়ে দেওয়া দেওয়া হয়েছে দিয়েছে। গতকালকে সকালবেলায় আমরা মহানবম্বর বিপ্লব দিবস আমরা চৈলাম পার্টি অফিসের সামনে পালন করেছি, তারপর থেকেই আনাবো না, তাই রাত্রেবেলা হয়তো সারা করছে আমরা জানি না, কিন্তু দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা করছে। পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে তারা বিশ্বামঞ্চের দিকে ধাওয়া করছে এবং বিশ্বামঞ্চের পার্টি অফিসের পতাকাগুলি তারা নিয়ে কোথায় নিয়ে ফেলে দিয়েছে সেটা আমরা বলতে পারি না। নমস্কার, সুস্বাগত জানাই আপনাদেরকে। আজকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার কানেও আসে যে এরকম একটা ঘটনা ঘটেছে চড়িলামে এবং বিশ্রামগঞ্জে। তো প্রথমত বলবো ফ্ল্যাগ ফেস্টুন নষ্ট করার যে দায়িত্বটা এটা সবসময় কংগ্রেস আর সিপিএমেরই থাকে, আমাদের সেরকম কোনো টেন্ডেন্সি নেই। আপনারা জানেন কংগ্রেসের ফ্ল্যাগগুলো লাগানো আছে চড়িলাম বাজারে, কেউ নষ্ট করছে না। আমি জানি না যারা করেছে, আমি আশা রাখবো দুষ্কৃতিকারীরা করেছে। পাশাপাশি আমি আরেকটা কথাও বলতে চাই, সিপিএমের ২৫ বছরের রাজত্বে ওনারা অনেকের উপর অত্যাচার অবিচার করেছে, এটা আমার আমার নিজের একটা ভিউ যে হয়তোবা ওনারা এত বছর খুলেনি তো সবাই ভেবেছে ঠিক আছে সিপিএম তো আর এখন আসবে না, সিপিএম কাজ করতেও পারবে না, কারণ জনসমর্থন নেই ওনাদের। তো হয়তোবা ওনারা যার থেকে টাকা পয়সা নিয়েছে অবিচার অনাচার করেছে, হয়তোবা তারাই এই ঘটনাটা এখানে গতকালকে রাত্রিবেলা করেছে। আর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, ওনারা আমাদেরকে আঙ্গুল দেখিয়েছেন, আমাদের দিকে আঙ্গুল দেখিয়েছেন, তো এই বিষয়ে আমি একটা কথা বলবো। সিপিএমের নেতৃত্বরা যারা আছেন ওনারা যদি ভাত খাওয়ার সময় লবণও একটু তরকারিতে বেশি পড়ে এটাও নাকি বিজেপির দোষ হয়। আসলে দোষটা ওনার পরিবারে, যিনি লবণ তরকারিতে বেশি দিয়েছে সেই দোষটা উনি দেখে না, ওই দোষটাও কিন্তু বিজেপির দিকেই ওনারা আঙ্গুল করেন। তো আমি আমার মণ্ডলের পক্ষ থেকে এটা বলতে চাইবো যে আমরা এইসবে বিশ্বাসী না, আমরা জনসমর্থনে কাজ করি, আমরা জনগণের মতামত নিয়ে কাজ করি, জনগণের উন্নয়নে কাজ করি। ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়া বা ভাঙা এসব কাজ আমাদের কার্যকর্তাদের না। ধন্যবাদ। গতকাল আমাদের মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে যে যে জায়গায় আমাদের পার্টি অফিসের সামনে আমাদের কর্মী বন্ধুরা তারা পার্টি রক্ত পতাকা উত্তোলন করেছিলেন এবং পার্টি অফিস সাজিয়েছিলেন, আমরা দেখলাম ২৪ ঘন্টার মধ্যেই শাসক দলের দুর্বৃত্ত বাহিনী তারা সর্বত্র তার ধূলিসাৎ করেছে। আমাদের বিশালগড় মহকুমার মধ্যে বাজার দিঘির আমাদের যে পার্টির শাখা দপ্তর ছিল সেখানটায়, আমাদের বিশ্রামগঞ্জে পার্টির লোকাল এবং জেলা অফিসের সামনে, চড়িলামে আমাদের এই রক্ত পতাকা উত্তোলন উপলক্ষে সেখানটায় একটু পতাকা সাজসজ্জা করা হয়েছিল খুবই কমভাবে, এর বাইরে ঘনিয়া মারাতেও আমাদের পার্টির পতাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু রাত্রিতে এই শাসক দলের দুর্বৃত্ত বাহিনী তাদের দিনের আলোতে তারা তো চলাফেরা করতে অভ্যস্ত নয়, সেই কারণে রাত্রিতে নিশাচরের মতো সর্বোচ্চ আমাদের পার্টি পতাকা তারা সেখানটায় ফেলে দেয়। এবং চড়িলামের ক্ষেত্রে দেখা গেছে যে শুধু আমরা না, অন্যান্য বিরোধী দলের পতাকাও তারা সেখানটায় নষ্ট করে দেয়। এটাই আমরা সর্বোচ্চ আমরা বলছিলাম যে যে শাসক দল বিজেপি তাদের সংসদীয় গণতন্ত্রের উপরে তাদের ন্যূনতম শ্রদ্ধা বা আস্থা নেই, তারা ভোটের সময় বিভিন্নভাবে অভিনয় করে তারা ক্ষমতা দখল করার পর তাদের নগ্ন রূপ বেরিয়ে আসে এবং একটা হিটলারের কায়দায় অগণতান্ত্রিক পদ্ধতিতে তারা রাজ্য শাসন করতে চায়, দেশ শাসন করতে চায়। আমরা বারবার বলছি যে বিজেপি দল গণতন্ত্রের কণ্ঠরোধ শুধু করছে তাই না, তারা ফেসিবাদী
কায়দায় তাদের দল পরিচালনা করছে এবং এটা ভারতবর্ষের কোনো গণতান্ত্রিক দলই না। ত্রিপুরা রাজ্যের অভিজ্ঞতায় যদি বলতে হয় তাহলে বলতে হবে এটা সন্ত্রাসীদের দ্বারা সন্ত্রাসীদের মাধ্যমে পরিচালিত একটি রাজনৈতিক মুখোশধারী দল। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি শান্তিপ্রিয় মানুষ দলমতের ঊর্ধ্বে উঠে একটা গণতান্ত্রিক পরিবেশ বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে শাসক দলের দুর্বৃত্ত বাহিনীর এই ধরনের কার্যকলাপের তারা নিন্দা জানাবেন এবং আগামী দিনে এগুলির প্রতিবাদে প্রতিরোধে তারা সক্রিয় ভূমিকা নেবেন। এটাই আমাদের মহকুমা কমিটি সিপিআইএম এর পক্ষ থেকে আমরা মহকুমাবাসী এবং রাজ্যবাসীর কাছে আহ্বান রাখবো।